ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন সূরা ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের ব্যাপারে, যেটি ফজর নামাজ এবং মাগরিবের পর, ফজর এবং মাগরিবের পরে পড়ার কথা বলা হয়, নামাজের পরে বিশেষভাবে পড়ার কথা বলা হয় তিনবার করে, কিন্তু এটা কি আসলে নামাজের পর মানে নির্দিষ্ট হয়ে বলার কথা আছে নাকি সকালে বললে হবে বা মাগরিবের পরে বললে হবে, বা নামাজের ক্ষেত্রে কেন বলা হয়? আসলে এ ব্যাপারে একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে খুবাইব থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ তাকে বলেছিলেন, কুল কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহু সালাত মাররাত তাকফিকা মিন কুল্লি শাই। এটি আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, তিরমিজি 3575 নম্বর হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ তাকে শিখিয়েছিলেন, তাকে বলতে বলেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক এবং কুল আউযু বিন নাস, যখন সকাল হবে এবং যখন সন্ধ্যা হবে তখন তিনবার তাকে বলতে বলেছিলেন, এবং বলেছিলেন সব কিছুর জন্য যথেষ্ট হবে, সব কিছু থেকে রক্ষার জন্য, যে কোনো প্রকার অনিষ্টতা থেকে রক্ষার জন্য এবং সকল প্রকার তার প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। তো এক্ষেত্রে মানে এখানে যেটি বোঝা যাচ্ছে যে যখন সকালে এবং সন্ধ্যায়, তার মানে বিদ্যারমন বলছেন যে এটি ফজরের নামাজের সময় থেকে শুরু করে একবার সূর্যোদয় হওয়া পর্যন্ত কেউ যদি এটি করেন তার জন্য তার এটি আমল হয়ে যাবে হাদিস অনুযায়ী, এবং সন্ধ্যার সময় একই অবস্থা, সন্ধ্যার সময় একই অবস্থা। আসলে নামাজের পর কেন বলা হয়, কারণ স্বাভাবিকভাবে এটি তো নামাজের পর থেকে পড়ার অনুমতি, এটি নামাজের পর থেকে পড়ার যেহেতু অনুমতি সেহেতু ওই জন্য নামাজের পর বলা হয়। তাছাড়া অন্য একটি হাদিস আছে উকবা ইবনে আমের থেকে, যেখানে তিনি বলছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা আবিল মুআউযাত ফি দুবুরি কুল্লি সালাহ, অর্থাৎ রাসূলুল্লাহ আমাকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তিনটি সুরা পড়ার নির্দেশ দিয়েছিলেন। তো যেহেতু স্বাভাবিকভাবেই আপনার প্রতি নামাজের, প্রতি ফরজ নামাজের পরে যেহেতু এই তিনটি সুরা পড়া হয়, তো বিশেষভাবে যেহেতু ফজর এবং মাগরিবে তিনবার পড়ার কথা এসেছে, সেহেতু তারা দেরি না করে নামাজের পর পড়ে নেন, এতে সমস্যা কোথায়? এতে তো কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নাই যে কেউ যদি নামাজের পর পড়েন পড়তে পারেন, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু তাদের সুযোগ আছে দেরি করে পড়ার, এই এখানে এটি বোঝানো হয়েছে মাত্র, এছাড়া কোনো সমস্যা নেই। কেউ যদি পড়েন নামাজের পর এতে কোনো সমস্যা নেই, কারণ স্বাভাবিকভাবে অন্য নামাজের পর যেহেতু একবার করে পড়েন সেহেতু এখানে তিনবার যখন পড়বেন স্বাভাবিকভাবে তখন পড়ে নিলেন, এতে কোনো কোনো বাধার কোনো কিচ্ছু নেই এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।